হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, সকাল থেকে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বর তো অফিস চলে গেছে, ও অফিসে পৌঁছানোর পরেই বৃষ্টিটা শুরু হয়েছে। আর ছেলেকে তো ভেবেছিলাম আজকে স্কুলে পাঠাবো, কিন্তু এত বৃষ্টি, একদম ঘন কালো করে মেঘ চলে এলো, মানে ছেলেকে আজকে স্কুলে পাঠানো যাবে না। এত বৃষ্টিতে কী করে পাঠাবো বলো? এমনিতেই কিছুদিন আগে আমরা সবাই ভাইরাল ফিভার থেকে উঠলাম, আবার যদি এখন এই কারণে আমাকে নিচে নামতে হবে ওকে বাসে তুলে দেওয়ার জন্য, আর এত বৃষ্টিতে, আর তার সাথে এত হাওয়া দিচ্ছে বলার কথা নয়, মানে ছাতা কোনো কাজই আসবে না। তাই ভাবলাম যে আজকে ছেলেকে ছুটি করিয়ে দিই, আজকে আর স্কুলে পাঠাবো না। আর কর্তা মশাই তো অফিসে চলে গেছে, ও তো খুব সকাল সকাল অফিসে বেরিয়ে যায়, ও পৌঁছেও গেছে অফিসে, বৃষ্টিটা তার অনেক পরে এসছে। তো আমি ওই জন্য ভাবলাম যাক ছেলেকে পাঠাবো না, আজকে একটা দিনও রেস্ট নিক, বাড়িতে পড়াশুনো করুক, কারণ সামনেই ওর এক্সাম। তো এই আর কি। তো এখন আমি মানে সকালে একবার চা খেয়েছি, তো এখন আবার মনটা না, এই বৃষ্টি দেখে আমার আবার মনটা চা চা করে উঠলো জানো। তো ভাবলাম যে আর একবার চা বানাই, একটু বেশি করেই চা বানাই আবার, কারণ রেনি ওয়েদার আছে, আবার হয়তো কাজ করতে করতে একটু চা খেতে ইচ্ছে যাবে। তাই আমি মানে চা বানানোর, যেহেতু মানে চা খেতে ইচ্ছে গেল। আর তোমরা দেখো যে এই, এটা আমার বাড়ির মানে পেছনেরটা, আর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে আমার বেলকানির ভিউ, বেলকানির থেকে ভিউটা দেখালাম। আর এটা বেলকানির থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। আর নেক্সট যেটা দেখাবো সেটা বাড়ির মানে বাড়ির পেছনে এই আর কি। এটা দেখো, এটা আমার যে রুমটা, ছেলে যেখানে স্টাডি করে, ছেলে যেখানে পড়াশুনো করে, তার সেই রুমটা, তার পেছনের ভিউটা। তো বৃষ্টির সময় ভালোই লাগে দেখতে চারিপাশটা, এটা বিল্ডিংয়ের নিচেটা পুরো ফাঁকা আছে, বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে। তার সাথে বৃষ্টির আওয়াজটাও সকাল সকাল ভালো লাগছে, তার সাথে পাখির কিচিরমিচির ডাক, চতুর্দিকে একদম যেন মনেই হচ্ছে না যে একটু বেলা হয়েছে, মনে হচ্ছে যে না কত সকাল বা বিকেল, মানে এত ঘন মেঘ করে আছে। তো চলো আমি এবারে রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে চলে এসেছি চা বানাতে, তোমাদের বললাম যে একটু মনটা চা চা করছে, আর বাইরে বৃষ্টির যা আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। তো চা বানাতে চলে এসেছি, এক কাপ চা, গরম গরম চা এনজয় করব, তারপরে আরও আদার্স কাজে লেগে পড়বো, যা যা সংসারের কাজ। আর তোমরা জানো এই সংসারে সারাদিনে হাজারটা কাজ থাকে। এখানে আমি মাছগুলো এনেছিল কালকে, আমার গতকাল আমার বর, তো সেগুলো আর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে রাত্রেবেলা আর আমি ধুতে পারিনি, তো অনেক রাত হয়ে গেছিলো আর ধোয়ার ইচ্ছে ছিল না, তো ওই জন্য আমি মাছগুলো ধুয়ে নিলাম। এখন মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে আর আমি ফ্রিজে রেখে দেবো। আর এখানে দেখো আজকে আমি চিকেন ফ্রায়েড রাইস বানাবো, চিকেন ফ্রায়েড রাইস তার সাথে চিলি চিকেন, আজকে দুপুরের মেনু এটাই হবে। দুপুরের মেনু বলো বা রাত্রের মেনু বলো, এটাই একবারে বানিয়ে রেখে দেবো। আর আমি এখানে চিকেনটাকে কী করেছি, আমি এখানে চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে, বোনলেস চিকেন, নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে একদম ভালো করে ভেজে নিয়েছি, একদম চুটচুটা করে ভালো করে ভেজে নিয়েছি। আর তার সাথে আমি দিচ্ছি এখানে ছোটো ছোটো করে কেটে রাখা আলু, একদম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলু, আর তার সাথে গাজর বিনস আর ক্যাপসিকাম আর হচ্ছে রসুন, রসুন কুচি, যেটা মাস্ট, রসুন কুচিটা না দিলে ভালো লাগে না ফ্রায়েড রাইসে। ভেজ ফ্রায়েড রাইসও আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আমি দিই, আর পেঁয়াজ তো থাকছেই তার সাথে। তো এটা ক্যাপসিকামটা, ক্যাপসিকামও আমি অল্প দিচ্ছি, ক্যাপসিকাম খুব বেশি দিচ্ছি না, অল্প, আর রসুনটাও একটু বেশি লাগছে, কারণ যেহেতু আমি দুবেলার করে রাখবো তোমাদের বললামই, কারণ ছেলের সামনে এক্সাম, ছেলেকে নিয়ে পড়তে বসবো, তো ওবেলা রান্নার ঝামেলা রাখবো না, এবেলায় আমি বেশি করে রান্না করে নিচ্ছি। প্রথমে আমি ভাবলাম যে আমি যেহেতু বৃষ্টি হচ্ছে তো খিচুড়ি বানাবো, তো ছেলে বললো না মা খিচুড়ি খেতে ইচ্ছে নেই, প্লিজ একটু অন্য কিছু বানাও না, আজকে তো বাড়িতে আছি, বৃষ্টিও পড়ছে, একটু ভালো কিছু অন্য কিছু বানাও। বললাম ঠিক আছে চল ভালো কিছু বানাই। তো ভাবলাম ফ্রায়েড রাইস গাজর বিনস সবই আছে, ফ্রায়েড রাইস বানিয়ে দিই, তার সাথে চিলি চিকেন বানিয়ে দিই।
আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইতে আমি চিকেনটা ভেজেছিলাম, যে যেটা দেখলে ছোট ছোট করে চিকেন ভাজা এই কড়াইতেই ভেজেছিলাম। আর রান্নাটা আমার সর্ষের তেলেই হচ্ছে। এ দেখো সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি রসুন কুচি দিয়ে দিলাম। আর রসুনের পরিমাণটা একটু বেশি করে আমি দিয়েছি, কারণ রসুনের পরিমাণটা, ফ্লেভারটা, গন্ধটা খুবই ভালো লাগে এই ফ্রায়েড রাইসে। আর তার সাথে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। রসুনটা বাদামি হয়ে গেছিলো, একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছিলো, ভালো গন্ধ বেরিয়েছে, আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এবারে পেঁয়াজ আর রসুন আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা দেখো হয়ে গেছে, আমি কি করলাম, ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো মিক্স করলাম। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব একটা ডিপ ফ্রাই করিনি, হালকা বাদামি যখন হলো আমি কি করলাম, ছোট ছোট করে কেটে রাখা যে আলু, সে আলুগুলো আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে, আর সামান্য আমি নুন অ্যাড করেছি, আলু দিলাম, সামান্য নুন অ্যাড করলাম। এবারে আমি কি করলাম, যখন আলু ভালোভাবে ভাজা হয়ে গেল, তখন আমি, ভালোভাবে নয় হালকা ভাজা হলো, তখন আমি গাজর, বিনস আর ক্যাপসিকাম তিনটে একসঙ্গে দিয়ে দিলাম। আর একটু ভাজা ভাজা করে নিয়ে আমি নুন আর হলুদ, নুনটা আমি দিইনি, আগে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম, তারপরে নুন আর হলুদ আমি অ্যাড করলাম। এবারে এই পুরো সবজিটাকে আমাকে ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজার পর আমাকে আঁচটা কমিয়ে কিছুক্ষণ ঢেকে দিতে হবে, সবজিগুলো যাতে একটু নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। কারণ এমনিতেই সবজিগুলো ছোট ছোট করে কাটা আছে, ও ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। তাও আমি একটুখানি হালকা আমি ঢাকা দেব। এ দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়েছিলাম, দেখো সবজিগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, নরম হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবারে আমি এতে কি করব, আমি চিকেনটা অ্যাড করে দেব, ছোট ছোট করে কেটে রাখা, ভেজে রাখা যে চিকেন, সেই চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর এই ফ্রায়েড রাইসটা আমি এভাবেই বানাই, তো এটা খেতে এত ভালো লাগে, মানে আমার ছেলে বলো, আমার বর বলো, এমনকি আমি খেতে এত ভালোবাসি। তো আমি ফ্রায়েড রাইসটা বানালে আমি এরকম করে বানাই, কিন্তু আজকে একটু অন্যরকম করে বানিয়েছি। এই দেখো চিকেন দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু সয়া সস দিয়েছি, আর একটু টমেটো সস দিয়েছি। হ্যাঁ, আজকে যেটা আমি বললাম যে আজকে আমি একটু, আর দেখো এখানে আরেকটা জিনিস বলে দিই, আমি এখানে ম্যাগি মশলা অ্যাড করেছি। আমার কাছে তিনটে প্যাকেট ম্যাগি মশলা ছিল, তো আমি ম্যাগি মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম, কারণ ম্যাগি মশলার ফ্লেভারটা খুব ভালো লাগে, যে কোনো তরকারিতে রান্নাতে দিলে খুব ভালো লাগে। আচ্ছা দেখো তোমরা, আমি এখানে ভাতটা আমি সকালবেলাতেই কুক করে নিয়েছিলাম, ভাতটা সকালবেলাতেই প্রেশার কুকারে, তোমরা জানো আমি প্রেশার কুকারে ভাত বানাই, কিন্তু আমি পুরোপুরি ভাতটাকে সেদ্ধ করিনি, মানে পুরোপুরি কুক করিনি, 80% বা 70% করেছি। আর তারপরে আমি কি করেছিলাম, ভাতটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যখন ভাতটা আমি করি ফ্রায়েড রাইসের জন্য, তখন আমি এতে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছিলাম, যাতে ভাতটা একে অপরের সঙ্গে লেগে না যায়, চিটচিটে না হয়ে যায়। আর ফ্রিজে রাখারও আমার কারণটা এটাই, যাতে ভাতটা একে অপরের সাথে লেগে না যায় আর পুরো ঝরঝরে থাকে। তো এবারে দেখো আমি ভাতটা দিয়ে দিলাম, এবারে ভালো করে সমস্ত কিছু ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে ভাতটার সঙ্গে। এই সবজি চিকেন ভালো করে মিশিয়ে নিলেই, তারপরে একটু কম আছে বেশি আছে, একটু কিছুক্ষণ কম আছে রাখবো, তারপরে একটু বেশি আছে, এরকম করে করে আমার ফ্রায়েড রাইস কিন্তু রেডি হয়ে যাবে। আর আমি যেটা বলছিলাম, আমি এরকম করে ফ্রায়েড রাইস করি। আরেকটা আমি আজকে যেটা নতুনত্ব, যেটা আমি ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকাম সাধারণত আমি দিই না, কিন্তু যেহেতু আমার ফ্রিজে রাখা ছিল তাই আমি আজকে ক্যাপসিকাম দিলাম। আর ম্যাগি মশলা যেটা বললাম এটাও আমি দিই না, আর যেটা সয়া সস আর যেটা টমেটো সস আমি সেটাও দিই না। আমি পুরোপুরি সিম্পল, আমি আরেকটা ফ্রায়েড রাইস যেটা বানাই সেটা পুরোপুরি সিম্পলভাবে বানাই, সেটা আমি তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব। আর দেখো এখানে আমি আঁচটাকে কমিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি ভাতটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য, কারণ আমি বললামই যে আমি ভাতটা 80% কুক করেছি, আর এটা হলেই তারপরে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। দেখো আমার ফ্রায়েড রাইস পুরোপুরি রেডি, দেখতে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খেতেও ভালো হবে, কারণ আমি এর আগেও এই ফ্রায়েড রাইস বানিয়েছি এরকমভাবে। আর দেখো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে আমরা মা ব্যাটাতে খেতে বসে গেছি দুপুরবেলায়। আমাদের মেনু আজকে হচ্ছে লাঞ্চের মেনু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, কারণ বরমশাই তো অফিসে, তোমরা দেখলে, আর ছেলেকে তো আমি আজকে স্কুলে পাঠাইনি, আর আজকে হচ্ছে শুক্রবার, তো শনি রবি এমনিতেই ছুটি, তো ওই জন্য
আমি মানে আমি আর ছেলে বসে গেছি খেতে, আর তোমরা দেখলে আমি মানে বেশি করে করে নিয়েছিলাম দুটো পাত্রে। একটা পাত্র ঠান্ডা হওয়ার পর আমি ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি, আর আরেকটা পাত্র আমরা দুপুরবেলা ইউজ করলাম, সেটাও পুরোটা ইউজ হয়নি, ওটা তো অল্প আছে। তো আমি বেশি করেই করেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তোমরা দেখতেই পেলে। চিলি চিকেনটা আমি তাই করেছি, আলাদা একটা জায়গায় তুলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার পর ফ্রিজে, আর আরেকটা জায়গায় আমি কন্টেনারে যেটা রেখেছিলাম সেটা ইউজ করলাম। আর এখানে বিকেলবেলা একটু রেস্ট, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমি বিকেলবেলায় চলে এসেছি ছেলেকে নিয়ে একটু বাস্কেটবল খেলতে, কারণ ও বাড়িতে থেকে থেকে আজকে সারাদিন স্কুলে যায়নি, ওরও বোর লাগছিল। আমি বললাম চল একটু নিচে খেলে আসবি। আরও এমনিতেও বাস্কেটবলের ও ক্লাস করে, ও স্কুলে প্রতিদিন স্যাটারডে টু স্যাটারডে, ও স্যাটারডে সপ্তাহে একদিন ও স্কুলে যায়, বাস্কেটবলের ওর ক্লাস হয়। আর এটা দেখো আমাদের নিচে গাড়ি রাখা আছে, এটা আমাদের গাড়িটা, রেড কালারের গাড়িটা আমাদের গাড়িটা। আর এখন বিকেলবেলা, আমি চা খাইনি, গিয়ে তারপরে চা খাবো। আর এখানে কাণ্ড দেখো আমার ছেলের, ও ভয় দেখাচ্ছে আমাকে, মা ভিডিও করো আমি ভূত সেজেছি। এই যে ভূত, ওই হ্যালোউইনের মতো হয় না, হ্যালোউইনে মানুষ এরকম করে সাজে বিদেশে, সে এই যে আমাকে অ্যাট্যাক করতে আসছে, মা ভালো করে তুমি তোলো আমি তোমাকে অ্যাট্যাক করতে আসছে, সে আমাকে অ্যাট্যাক করতে আসছে, হাসছে। আর এই আর কি, এই নিয়েই চলে সারাদিন, ও বাড়িতে থাকলে এই হয়। আর এখন ওকে আমি নিয়ে একটু বসেছি পড়তে, অদৃশ্য হইল। তখন অশ্বারোহী অশ্ব হইতে নামিলেন, পরে অশ্বের গায়ে হাত বুলাইয়া বলিলেন, বিজয় এখানে থাকিও, আমি আসিতেছি। কোনো সব এই যে সন্ধেবেলা চা খেয়ে, এক কাপ চা খেয়ে ওকে দুধ আর বনবিটা দিয়ে ওকে নিয়ে বসেছি পড়তে, কারণ সামনে ওর এক্সাম তোমাদের বললাম আর 1 সেপ্টেম্বর থেকে। আর বাংলাটা নিয়ে যত ভয়, তবে হ্যাঁ বাংলাটা এখনও অনেকটাই পড়তে শিখেছে। মানে প্রথমে যে বাংলা মানে একটা অক্ষর পড়তে পারতো না, বা আমাকে জিজ্ঞেস করতো মা কী লেখা আছে, কোনো বাংলাতে কিছু লেখা থাকলে পড়তে পারতো না, এখন কিন্তু অনেকটাই ইম্প্রুভ করেছে। ওকে পড়িয়ে পড়িয়ে, নিজে পড়ে পড়ে, নিজের চেষ্টাতেও এখন নিজের থেকে পড়তে পারে। তো চলো, আজকে রাত্রের ডিনার তোমরা জানোই কি, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, গুড নাইট।